দেখুন ২৬৫ পঁয়ষট্টি বছর বাঁচার গোপন রহস্যের কথা আপনার জানা মতে এগ্রহের সবচেয়ে দীর্ঘজীবী মানুষটির বয়স কত ছিল ইতিহাস ঘাটলে কিছু তথ্য তো মিলবেই কিন্তু লিচিং ইয়নের নাম কি শুনছেন কখনো অবিশ্বাস্য ঠেকবে যদি বলা হয় এই মানুষটি দুশো বছর বেঁচে ছিল আর এটা কোনো লোক কথা বা কিংবদন্তি নয় উনিশশো তিরিশ সালে নিউ ইয়র্ক টাইমস এ একটি নিবন্ধন প্রকাশিত হয় সেখানে বলা হয় চেংদু বিশ্ববিদ্যালয়ের প্রফেসর উ চুর চেই গবেষণা করেছিলেন চীনের রাজাদের পরিচালিত সরকার ব্যবস্থার ইতিহাস নিয়ে নথিপত্রে মেলে যে আঠারোশো সালে লিচিং ইউকে উনিশশো পঞ্চাশতম জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছিলেন প্রফেসর পরবর্তীতে তিনি আঠারোশো সালে লিকে দুইশতম জন্মবার্ষিকী শুভেচ্ছাও জানান উনিশশো সালে নিউ ইয়র্ক টাইমসে কর্মরত এ সাংবাদিক লিখেছেন বেশ কয়েকজন বয়স্ক ব্যক্তি লিয়ের প্রতিবেশী ছিলেন তারা নিজেরাই বলেছেন যে তাদের দাদারাই লিকে খুব চিনতেন তখন নাকি রীতিমতো প্রাপ্তবয়স্ক এক মানুষ লি এ খবর সবাই জানেন যে বিস্ময়কর লিচিং মাত্র দশ বছর বয়স থেকে হারবাল বিজ্ঞানে হাত পাকাতে শুরু করেন সেই উঁচু দুর্গম পাহাড়ে চলে যেতেন হারবাল উদ্ভিদের খোঁজে এগুলো নিয়ে গবেষণা করেই তিনি দীর্ঘায়ু লাভের গোপন মন্ত্র আবিষ্কার করেছিলেন প্রায় চল্লিশ বছর তিনি কেবল হারবাল উদ্ভিদে প্রস্তুত খাবার খেয়েই বেঁচেছিলেন তার খাদ্য তালিকা ছিল লিংঝি জোজি বেরি জিনসেন সু উ আর গোটু কোলার মতো হারবাল সতেরোশো সালে বয়স তার একাত্তর চাইনিজ সেনাবাহিনীতে যোগ দেন মার্শাল আর্টের শিক্ষক হিসাবে বলা হয় সেখানে তিনি দারুণ জনপ্রিয় এক ব্যক্তিত্ব হয়ে ওঠেন বিয়ে করেছিলেন তেইশবার প্রায় দুইশো সন্তানের জনক তিনি তার জন্মস্থানে অনেক গল্প প্রচলিত রয়েছে অনেকেই বলেন লি নাকি সেই ছোটকাল থেকেই খুব দ্রুত পড়তে ও লিখতে শেখেন দশম জন্মদিনের আগেই ভ্রমণ করেছিলেন কানসু শানচি তিব্বত আনাম সিয়াম আর মঞ্চুরিয়া এইসব অঞ্চল চষে বেরিয়েছিলেন হারবাল উদ্ভিদ সংগ্রহে জীবনের প্রথম শতবর্ষ পর্যন্ত তিনি নাকি হারবালের গবেষণা নিয়েই ব্যস্ত ছিলেন আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে